আই লিগ হাতের বাইরে, কলকাতা লিগ জয়ের আশাও খুবই ক্ষীণ। স্বভাবতই কিছুটা ছন্ন ছাড়া মোহনবাগান। ব্যাটে টোটাফারা ক্লাবে ঘুরে গেলেও মাঠে নামেননি। কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মাঠে এলেন অনুশীলনের শেষের দিকে, ম্যানেজার বর্নার্ডো আজ ছুটিতে। দলের মোটিভেশন বলতে মোহনবাগানের হয়ে সম্মানের জন্য খেলা। আই লিগে যতটা উপরে থাকা যায় লক্ষ্য সেটাই। ফিজিক্যাল ট্রেনিং থেকে ম্যাচ প্র্যাকটিস সবই ছিল রবিবারের অনুশীলনে। হ্যালের বিরুদ্ধেও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, তাই লাজমকে নিয়ে বাড়তি সতর্কতা বাগানে। আমাদের অ্যাকচুয়ালি আমরা ভালো জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি। তারপর আমরা এটা তো ওকে বলতে পারি না যে আমরা ট্রাই করিনি, আমরা ট্রাই করেছি, আমাদের চান্সেস মিস হয়েছে। এবার ওদিকে আরো খেলা আছে, একদিনে মনে হয় খেলাগুলোই হবে, তো আমাদের জিততে হবে। ট্রফিহীন মরশুম, তাই আইএফএ শিল্ড না খেলা থেকে ব্যারেটোকে নিয়ে তৈরি হওয়া সমস্যা, আফসোসের নানা কাটাছেড়া উঠে আসছে। দেড় মাস পর মাঠে নেমে আই লিগ থেকে ক্রমশই হারিয়ে গেল বাগান। শেষ লগ্নে দল বদলের হাওয়া, এর প্রভাবও যে দলে পড়ছে জানিয়ে দিলেন নবী। এটা প্লেয়ারদের উপর এফেক্ট পড়ে, আমি না বলবো না, কারণ আমি প্লেয়ার, আমি বুঝি। পরে এই সময় আমার মনে হয় এসব হবেই, স্বাভাবিক, কলকাতা এটাই কিন্তু মেন দল বদলটাই, তো এই সময় প্লেয়ারদের মাথা একটু ঘুরে যায়।